দেখো প্রথম কথা, বাচ্চাদের লেখা আমি নিজের ইচ্ছেই লিখিনি, গোয়েন্দা কাহিনী আমি নিজের ইচ্ছেই লিখিনি। এমনি লেখা যেগুলো সাধারণ লেখা, মানে গল্প উপন্যাস, এমনি গল্প উপন্যাস যেগুলো, সেগুলো আমি নিজের তাগিদে লিখেছি, এটা ঠিক। কিন্তু বাচ্চাদের লেখা আমার ধারণাই ছিল না যে আমি লিখতে পারবো কোনোদিন। সেটা আমাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জোর করে লেখাতে শুরু করেন এবং তারপরে আমি লিখতে শুরু করি এবং তারপর থেকে আজ পর্যন্ত লিখে যাচ্ছি। আর গোয়েন্দা কাহিনীও তাই, আমাকে আনন্দবাজার কর্তৃপক্ষ গোয়েন্দা কাহিনী লিখিয়েছিল। আমি দুটো থ্রিলার লিখেছি, কোনো বাংলা বঙ্গ সাহিত্যিক থ্রিলার লিখেনি, আমি একমাত্র যার দুটো থ্রিলার আছে, সাদা বেড়াল কালো বেড়াল আর তোমার বিকেলের মৃত্যু, এই দুটো থ্রিলার আমার আছে। থ্রিলার কিন্তু বাংলায় লেখা হয় না, আমি একমাত্র লিখেছি। আর তোমার বাচ্চাদের লেখাও তাই, গোয়েন্দা কাহিনীও তাই, থ্রিলারও তাই, তারে পরে লেখা, মানে আমাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে চেষ্টা করে দেখি, লিখলাম। এই হচ্ছে ব্যাপার, আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটাই ছিল না। আমরা মানে এত ভালো বন্ধু ছিলাম, ধরো শক্তি, সুনীল, আমি, দিব্যেন্দু, পালি থেকে শুরু করে সিরাজ, অতীন, শ্যামল, সন্দীপন, মতিনন্দী, আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটাই ছিল না। আর লেখা তো যে যা নিজের মতো লেখে, সেখানে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা আসে না। ধরো মতি যেরকম লেখে, সুনীল সেরকম লেখে না, সুনীল যেরকম লেখে, শ্যামল সেরকম লেখে না। কিন্তু বন্ধুত্ব ছিল, মানে সঙ্গ অকপট বন্ধুত্ব ছিল আমাদের প্রত্যেকের সঙ্গে। আমারও বন্ধুত্ব ছিল খুব ভালো, কম বেশি, কারো কারোর সঙ্গে বেশি, কারো সুনীলের সঙ্গে, আমি তার সঙ্গে চাকরিও করতাম, ফলে আমরা পাশাপাশি বসতে আমাদের দীর্ঘ আড্ডা হতো। আর শক্তি, শক্তি আসতো আমাদের ঘরে প্রায়, শক্তি এসে প্রচুর আড্ডা দিত। তারপরে সিরাজ আসতো, দিব্যেন্দু আসতো, ফলে আমাদের আড্ডাটা খুব ভালো ছিল। আর আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল খুব, মানে মানে কী বলবো, এত ভালোবাসার বন্ধুত্ব ছিল যে কে কার চেয়ে ভালো লিখছে না লিখছে এসব নিয়ে আমাকে আমরা পাতা দিয়ে, আমরা লেখা নিয়ে আমরা কথাই বলতাম না। ফুটবল নিয়ে কথা বলছি, সিনেমা নিয়ে কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা বলছি, পলিটিক্স নিয়েও কথা হচ্ছে, কিন্তু সাহিত্য নিয়ে কোনো কথা হতো না আমাদের।